দর্শক, আমরা যাচ্ছি উদলিয়া চা বাগান। এটি হচ্ছে উদলিয়া চা বাগান, এটি ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত। চট্টগ্রাম জেলায় হাটহাজারি থানা জানা যায় একদা প্রশাসন এক ব্যক্তি শাসন আমল ছিল এই এলাকায়। তার নাম অনুসারে এই এলাকায় নাম ফরহাদাবাদ। এই ফরহাদাবাদের পাশে এবং কোটেশ্বরের সীমা প্রান্তে রয়েছে এই উদলিয়া টি গার্ডেন। শীতের মৌসুম আসলে ছায়ের গাছগুলো এভাবে জলাশীর্ণ হয়ে থাকে, তারপরও থেমে নেই। রোদের ঝিলিমিলি আর মৃদুল হাওয়াতে দুলতে থাকে সেই গাছের পাতাগুলো। সে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে বসবাস করে সে পাহাড়িরা, যারা ছায়ের বাগানে শ্রমিক হিসাবে কাজ করে, তাদের জীবনটা এমনই কেটে যায় এত কষ্ট আর পরিশ্রমের মধ্যে। তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য রয়েছে বিদ্যানিকেতন। চায়ের বাগানের সেই সারে দিয়ে পেট ভর গেলে পাওয়া যায় সেই বিদ্যানিকেতন। তারপরে যত চোখ যায় তাদের স্বপ্নটা দিন দিন বাড়তে থাকে। আশপাশের খেলাধুলায় যেন এক স্বপ্নের ডাকতে তারাই বসে আছে। দিনটা এমনই কষ্টের, এমনই নিম্নমানের, তারপরও তার একজন মানুষ চায়ের গাছের সে বীজগুলা চারা গাছ নার্সারির মধ্যে প্রায় সারিবদ্ধ হয়ে আছে। সেই চারা গাছগুলো জানা যায় বর্ষার মৌসুমে মূলত এই চারা গাছগুলো লাগানো হয়, তারপরও তাদের প্রয়োজন বিধে বিভিন্ন মৌসুমে সেই চারা গাছগুলো পাহাড়ের ডালে কিংবা জমিতে লাগানো হয়। চায়ের গাছগুলো বড় হয়ে এভাবে সৌন্দর্যে আবদ্ধ হয়ে যায় সে উদলিয়া বাগানটি। এক মনোমুগ্ধকর পরিবেশ, যেন নিঃসন্দেহে চতুর্পাশ সবুজ আর শ্যামল। নিঃসন্দেহে মন চলে যায়। দর্শক, এটি হচ্ছে উদলিয়া টি ফ্যাক্টরি। বাগান থেকে পাতাগুলো সংগ্রহ করে এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। Thank you.
চা বাগানের পাশে এই রাবার বাগানটি রয়েছে। পুরো মাঠ জুড়ে সারিবদ্ধ অবয় রয়েছে সেই রাবার গাছগুলো। এখান থেকে সে কাঁচা মাল গুলা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রাবারিং করা হয়, রাবার উৎপন্ন করা হয় এবং পরিশেষে সেই রাবার গুলোকে বাজারে শীত মৌসুমে এভাবে জরাচীর্ণ হয়ে থাকে সেই রাবার গাছগুলো। যেন এক হাহাকার অবস্থা, তারপরও তার সৌন্দর্য যেন শেষ হয়। রাবার বাগানের মাছ দিয়ে হয়ে গেছে সে মেঘ। শ্রমিকরা প্রতিদিন তাদের জীবনের তাগিদে ছুটে যায় সেই পথ। আমাদের গন্তব্য ছিল আমান বাজার থেকে শুরু। আমরা ভালো কয়েকটি মিলে আসলাম, আমাদের আচ্ছা মুসলিম ভাইরা মিলে আসলাম, চা বাগান পরিদর্শন করলাম, চা বাগান পরিদর্শন করলাম।
রাবার ফ্যাক্টরিতে দেখলাম রাবারটা কীভাবে যেরকম